হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজ আমি এসে গেছি খুবই সুস্বাদু দোকা রেসিপি নিয়ে। তোমরা তো ছানার দোকা খেয়েছো বন্ধুরা, কিন্তু আজকে আমি মানাবো মসুর ডাল দিয়ে দোকা রেসিপি। খুব সহজেই তৈরি করে নিয়ে যায় বন্ধুরা। তো রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করিয়ে যেও না। আর এই মসুর ডাল দিয়ে দোকা রেসিপিটা তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ হবে মসুর ডাল। আমি 4-5 ঘন্টার মতো ভিজিয়ে 4-5 বার ধুয়ে অল্প জল রেখেছি। এই জল সহিত আমি মিহি পেস্ট তৈরি করে নেব। মসুর ডাল পাতলা করে পেস্ট করে নিয়েছি। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 7 মতো নুন দিয়ে এটাকে ভালো করে এরকম ভাবে এটার সাথে ভালো করে হলুদ নুন মিশিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। মসুর ডালের ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে ফেটানো হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি, তোমরা চাইলে ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে পারো। এখন ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দেব। সাথে এরকম ভাবে করিয়ে দেব যাতে একদম সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন এটাকে বাপিয়ে নেব। আর এদিকে আমি কড়াইতে জল দিয়ে চুলে বসিয়ে দিয়েছি, জল ফুটে উঠে গেছে। এখন বাটিতে একটা জল দিয়ে দেব, একটা টমেটো দিয়ে দেব, ছোট 3 টুকরা পেঁয়াজ দিয়ে দেব, 2 টুকরা আদা দিয়ে দেব, 2 কাঁচা লঙ্কা দিয়ে দেব, 1/2 চামচ গোটা জিরে দিয়ে দেব, 1 টেবিল চামচ ধনে দিয়ে দেব। এটা সিদ্ধ হয়ে যাবে। সাথে আমি মসুর ডালের দোকাটাও বসিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দেব, 10 মিনিটের মতো এটাকে বাটিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। খুব সুন্দর করে ঢাকাটা হয়ে গেছে, হাতে কিন্তু একটুকু লাগছে না। থালাটাকে নামিয়ে নেব। আমি নিয়েছি ঢাকাটা, এখন ঠান্ডা করে নেব। মশলার জলটা কিন্তু সিদ্ধ জলটা কিন্তু ফেলবো না, মশলাগুলো ছাঁকনিতে ছেঁকে মশলাটা বেটে নেব। আর জলগুলো তরকারিতে এই দোকার রেসিপিতেই ব্যবহার করব। দোকার থালাটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন কেটে নেব, তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপে কেটে নিতে পারো। কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মসুর ডালের দোকাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব হালকা সোনালী কালারে করে ভেজে নিয়েছি। তেলটা ঝরে ঝরে তুলে নেব। মসুর ডালের দোকার মশলাটা তৈরি করে নেব। ফোড়ন দিয়ে দেব, 1টা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ গোটা মেথি, 1 টেবিল চামচ গোটা জিরে,
খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। দুটো তেজপাতা, খুব সুন্দর মিষ্টি গন্ধটা বেরিয়ে গেছে। মশলাটা যে সিদ্ধ করে পেস্ট করেছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, গোটা ধনে, টমেটো পেস্টটা সিদ্ধ করে করেছি। এরকম সিদ্ধ করে মশলা তৈরি করে কিন্তু তৈরি খেতে ভালো লাগে, তো সে দিয়ে দিয়েছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব। মশলার বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দেবো। মশলা নিজে সিদ্ধ করেছিলাম পেঁয়াজ আদা, এই জলটাই অল্প এখানে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো গ্রেভির জন্য, এক টেবিল চামচ চিনি দিয়ে দেবো। আরো কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো গ্রেভিতে জল দিয়ে দেব। এখন গ্রেভিটা ভালো করে ফুটে উঠলেই মসুর ডালের দোকাগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে ফুটে উঠেছে, এখন মসুর ডালের দোকাগুলো দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আধা চামচের মতো, নাড়াচাড়া দিয়ে আরো এক দুই মিনিটের মতো ফুটিয়ে নেব। আরো এক দুই মিনিটের মতো হয়ে গেছে, উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব। মসুর ডালের দোকা রেসিপিটা তৈরি হয়ে গেছে। মসুর ডাল দিয়ে দারুণ অসেরা স্বাদের এই অসাধারণ দোকা রেসিপিটা তৈরি হয়ে গেছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, খুবই সুস্বাদু এই রেসিপিটি। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে তোমরা অবশ্যই এরকমভাবে বানিয়ে ঘরে ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটাকে একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।